করে দিলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ফটোশপ, ফটোশপ কি ধরনের সফটওয়্যার যদি কেউ প্রশ্ন করে আপনাকে কিভাবে অ্যান্সার দিবেন? আপনি অ্যান্সার দিতে হবে এভাবে যে ফটোশপ হলো একটা ইমেজ এডিটিং সফটওয়যার। ইমেজ এডিটিং, ইমেজ মানে বলতে হচ্ছে কি, ছবি, পিকচার অথবা আর্ট ওয়ার্ক, এরকম কিছু একটা বিষয়কে এডিট করা যায় অথবা টেক্সট এডিট করা যায়। তো বিশেষ করে আমরা এটাকে এক কথায় বলি যে ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। তো যার কারণে আমরা ফটোশপ ব্যবহার করতে, এখন যে কোনো ধরনের ইমেজ মানে পিকচার আমরা এডিট করতে গেলে এই ফটোশপ ব্যবহার করতে হয়। এখন কথা হয়েছে যেটা ফটোশপ, আমি গতকালকে তো বলছি যে ফটোশপের রিকোয়ারমেন্ট গুলো আলোচনা করছি যে কতটুকু কতটুকু ইয়ার লাগবে, র্যাম লাগবে, হার্ড ডিস্ক লাগবে, কত জিবি বলছিলাম যে র্যাম লাগবে 1 জিবি, হার্ড ডিস্ক আপনার 80 জিবি হলেও চলে, তারপর কম্পিউটার আপনার ডুয়েল কোর ফ্যান্টিয়াম 4 অথবা ডুয়েল কোর হলেও চলে, তবে ভালো যেগুলো ভার্সন সিসি অথবা ফটোশপ সিএস সেই ক্ষেত্রে অনেক শক্তিশালী কম্পিউটার হলে বেটার হয়, এবং সেটার জন্য বলছিলাম Core i3 Core i5 অত্যন্ত বেস্ট কম্পিউটার। অলরেডি মিজানের একটা কম্পিউটারটা খুবই ভালো মানের, ওটাও, এবং আপনাদের ওসমানেরটাও ভালো, নাসিরুদ্দিন ভুঁইয়ার তো কথা নেই, তাতে নতুন ল্যাপটপ কোনো টেনশন নেই। তো মোটামুটি আপনারা যারা, আপনারা যদি ইচ্ছা হয় মানে আপনারা যদি চান তাহলে করলেই আপনাদের কাজ হয়ে যাবে, কোনো স্লো হবে না, হ্যাং হবে না। আচ্ছা শুনেন, আমরা এখন স্টার্ট করে দিই। সেটা হচ্ছে কোনটা, যে গতকালকে যে কাজটা করছিলাম সেটার মধ্যে ছোট্ট একটা ত্রুটি আমার কাজের মধ্যে ছিল, যদিও আমি আপনাদেরকে পরে ভিডিওতে এটা সমাধান করে দিছি। দেখেন কিভাবে এটা সমাধান, ত্রুটিটা কোথায় হয়েছিল। আমি ধরেন একটা ছবি নিয়ে আসলাম, এই একটা ছবি ধরেন, এখানে একটা ছবি নিয়ে আসলাম, ওপেন করলাম, এই এখন দেখেন এই ছবিটার মধ্যে ইমেজে ক্লিক, এই ইমেজ সাইজ, ইমেজ সাইজে 6000 উইথ এবং হাইট আছে 4000, কিন্তু প্রবলেম হয়েছে যখন আমি এখান থেকে চেঞ্জ করব, এই 1600 ধরেন আমি 1980 দিলাম, হ্যাঁ সাধারণত কি হয় দেখেন, আবার দেখেন ইমেজে ক্লিক, ইমেজ সাইজে ক্লিক, যখন আমি এখানে 1980 দিলাম সাথে সাথে নিচেরটাও পরিবর্তন হয়ে যায়, 1320 হয়ে যায়। এই সমস্যা আমার মনের মতো হয় না, আমি যেভাবে চাই সেভাবে না, সেই জন্য এই কনস্ট্রেন্ট প্রপোর্শন প্রপোর্শন কনস্ট্রেন্ট প্রপোর্শন এই রাইট মার্কটা উঠিয়ে দিতে হবে। এটাই আমার গতকালকে একটা সমস্যার ত্রুটি ছিল, পরে আমি এটা কিন্তু ভিডিওতে আবার সলভ করে ফেলছি, কিন্তু এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তখন আপনি যদি 1360 দেন এবং 768 দিতে পারবেন, নয়তো বা দিতে পারবেন, আপনারা যতই চেষ্টা করেন না কেন, দেখবেন এখানে উপরেরটা দিলে নিচেরটা চেঞ্জ হয়ে যায়, নিচেরটা চেঞ্জ হয়ে, নিচেরটা দিলে উপরেরটা চেঞ্জ হয়ে যায়, এরকম একটা প্রবলেম আপনারা কাজ করেন। আপনারা দেখিয়েন আজকে কাজ করে দেখিয়েন, দেখবেন যে বিপদে পড়ছেন আপনারা সবাই। আবারও দেখেন এখান থেকে ইমেজে ক্লিক করে পরে এখানে চেঞ্জ করতে হবে, কনস্ট্রেন্ট প্রপার্টি প্রপোর্শন কনস্ট্রেন্ট প্রপোর্শন এটা আপনাকে টিক চিহ্নটা উঠে দিতে হবে। ওকে, এবার আমাদের আজকের আবার ক্লাস চলে আসি পুরো ফটোশপ। হ্যাঁ বলেন, আমরা যদি 2000 এর বেশি দিই তাহলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে ওই যে কনস্ট্রেন্ট প্রপোর্শন যেটা ওটা উঠাই না দিলে আপনি পরিবর্তন করতে পারবেন না, একটা পরিবর্তন করলে আটটা পরিবর্তন হয়ে যাবে অটো, আপনি একটা পরিবর্তন করছেন ওই কম্পিউটার আটটা পরিবর্তন করবে, ক্লিকটা উঠে দিতে হবে, বুঝছি, ক্লিকটা উঠে দিলে তারপর আমার মন মতো দেওয়া যাবে, আপনার মনের মতো আপনি যা চাইবেন তা দিতে পারবেন, নয় আপনি দিতে পারবেন না, এই একটা করবে আপনি একটা করবেন সে আরেকটা করবে, এইভাবে করতে করতে দেখবেন সারাদিন শুধু করতে থাকবেন কিন্তু কারো কোনোটাই হতেছে না কাজ। আচ্ছা এবার কথা হয়েছে আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে যে সবার পুরো টুলস গুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো সিঙ্গেল টুল আর একটা হলো গ্রুপ টুল। তো আমরা সিঙ্গেল টুল গুলা দেখি, পাঁচটা কমন সিঙ্গেল টুল যেটা সব ভার্সনে আপনি পাবেন, সব ভার্সনে একেবারে ফটোশপ সিসি যা দেখেন 7.0, পাঁচটা কমন সিঙ্গেল টুল। সিঙ্গেল টুল কাকে বলা হয়, যে টুলের পাশে দিয়ে ছোট্ট একটা চিহ্ন থাকে না, দেখেন এই দেখা যাচ্ছে, এই দেখেন এখানে ছোট্ট একটা চিহ্ন দেখা যায় এবং ক্লিক করলে চারটা বের হয়, এটাকে বলা হয় গ্রুপ টুল, আর এটাকে বলা হয় সিঙ্গেল টুল মার্কি, এটা হচ্ছে সিঙ্গেল টুল, দেখেন এটাকে বলা হয় সিঙ্গেল টুল, এখানে দেখেন মুভ টুল একটা সিঙ্গেল টুল, তারপর ম্যাজিক ওয়ান টুল এটা একটা সিঙ্গেল টুল। আমি ফটোশপ ওপেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দাঁড়া আপনাদেরকে লিখে দিচ্ছি। আপনাদের লেকচার শিট কার কার কাছে, কে পান না এখন লেকচার শিট, কে পান না, এখানে আছে মুভ টুল, তারপর আছে 2 নম্বর হচ্ছে হ্যান্ড টুল, 3 নম্বর হচ্ছে জুম টুল, এগুলো সব হলো কাগজে লিখে ফেলতে পারেন, জুম টুল, হ্যাঁ তারপর রয়েছে প্যান টুল, সরি প্যান টুল না, এটা
ক্রপ টুল, তারপরে আছে আরেকটা হলো, আরেকটা কি টুল, ম্যাজিক নাকি ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ যেটার পাশে ছোট্ট চিহ্ন নাই, ছোট্ট একটা চিহ্ন থাকলে ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা মনে রাখবেন যে এগুলা সিঙ্গেল টুল, এগুলার কোনো কি নেই পাশাপাশি কোনো, আর কোনো পাশাপাশি কোনো এক্সট্রা কোনো টুল নেই, এগুলা একলাই একটার মতো টুল থাকে, এটাকে বলা হয় সিঙ্গেল টুল। আচ্ছা গ্রুপ টুল কাদেরকে বলা হচ্ছে? এখন গ্রুপ টুলের মধ্যে আছে ফ্যান টুল, প্যান টুল আছে, তারপর হচ্ছে ক্রফ সরি ক্লোন স্ট্যাম্প টুল আছে, তারপর হচ্ছে রেক্টাঙ্গেল মার্কি টুল। তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটা টুল নিয়ে আলোচনা করব, খেয়াল করে শুনেন পাঁচটা টুল। প্রথম কথা হচ্ছে যেটা মুভ টুল, মুভ টুলের কাজ এটা সবাই পারবেন, এটা আপনারা জানেনও। মুভ টুল কথার অর্থ হচ্ছে যেটা একটা জিনিসকে মুভ করে আলাদা করা, আলাদা করে নেওয়া। ধরেন সাপোজ আমরা এখানে এই জায়গায় এখান থেকে ধরেন একটা ছবি নিলাম, এই ধরেন এখানে জাভেদ স্যারকে আমরা আলাদা করবো, তাহলে কি করতে হবে? স্বাভাবিকভাবে মুভ করার জন্য মনে রাখবে আগে সিলেক্ট করতে হবে। মুভের শর্ত হয়েছে যে সিলেক্ট না করলে মুভ করা যাবে না। এই জাস্ট সিলেক্ট করলাম, তো এবার কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ব্ল্যাঙ্ক ইয়ে নিয়ে আসবো, পেজ নিয়ে আসলাম। আচ্ছা ধরো ফাইলে ক্লিক, নিউতে ক্লিক করে এক কথায় এখান থেকে আমরা A4 সাইজ একটা পেজ নিয়ে আসলাম। এখন এখানে এসে পেস্ট করে দেবো, হ্যাঁ পেস্ট মানে পেস্ট দরকার নাই, জাস্ট এই মুভ টুল দিয়ে, এই মুভ টুল দিয়ে টান দিলে পেস্ট এর কাজটা হয়ে যাবে। এ চলে আসছে, দেখছেন? তাহলে মুভ টুলের কাজ হয়েছে যে কোন একটা সিলেক্টকৃত কোন অবজেক্ট কে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে গেলে আমরা মুভ ইউজ করি, শেষ, একেবারে সহজ। তাহলে মুভ যদি সিলেক্ট করতে মনে রাখবেন ফাউন্ডেশন হচ্ছে এটা। এবার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল হচ্ছে এরকম, ম্যাজিক ওয়ান টুলটা করতে গেলে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এক কালারের পিকচার লাগবে, সেক্ষেত্রে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এক কালার হতে হবে। আমাদের এক কালার কোনো পিকচার আছে কিনা আমরা একটু দেখি, আমাদের কম্পিউটার এই এখানে একটা আছে, মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা এক কালারের হলে ম্যাজিক ওয়ান টুলটা কাজ করে, মনে রাখি এই মোটামুটি এক কালারের ব্যাক। এখানে জাস্ট ক্লিক করবেন, এই দেখেন একটা ক্লিকে সিলেক্ট করে ফেলবে সে। তাহলে ম্যাজিক ওয়ান টুলটা তখনই কাজ করে যখনই পিছনে ব্যাকগ্রাউন্ড এক কালারের হয়, তখন আপনার একটা ক্লিকে ইয়ে হয়ে যায়। মনে রাখবেন যে শিফট চেপে ধরলে প্লাস হয়, আবার বলতেছি শিফট চেপে ধরলে কি হয়, প্লাস হয়, আর অল্টার চেপে ধরলে মাইনাস হয়। প্লাস কথার অর্থ হচ্ছে যেটা আপনার বাড়াইতেছেন, আমি সিলেকশনটা বাড়াবো, আর মাইনাস কথার অর্থ হচ্ছে সিলেকশনটা কমাবো। ঠিক আছে, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড আর ফটোশপ একরকম ভাবিয়েন না, ফটোশপ মাইক্রোসফট ওয়ার্ড মধ্যে ডিফারেন্স অনেকগুলো, অনেক ডিফারেন্স আছে। ধরেন একটা হইছে আপনার এটা ওই ধরেন বিষয়টা এরকম যে ধরেন মোবাইল আর ল্যাপটপের মধ্যে যেরকম একটা ডিফারেন্স, ঠিক এরকম মোবাইলের মধ্যে অনেক কাজ করা যায়, ল্যাপটপের মধ্যে অনেক কাজ করা যায়, কিন্তু তারপরও ল্যাপটপ ল্যাপটপে তার সুবিধাগুলো যেরকম আলাদা, ঠিক ফটোশপ ফটোশপে, গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনে, এটার সাথে আপনি মাইক্রোসফট অনেক কাজে করা যায়, ফটোশপও অনেক কাজ করা যায়, কিন্তু তারপরেও দুইটা আকাশ পাতালে ব্যবধানের মতো আর কি, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে। সুতরাং ফটোশপের মধ্যে একটা টুল দিয়ে অনেক কাজে করা যাচ্ছে, দেখবেন আপনি, আমি তুমি আছে যে এক টুল দিয়ে অনেক রকম কাজ করতেছি, এটাকে আগে একবার ব্যবহার করছি, এটা আবার আরেকভাবে ব্যবহার করতে পারতেছি, এটা দেখবেন। আচ্ছা ম্যাজিক ওয়ান টুলে বলছিলাম একটু আগে যে এক ক্লিকে যদি সিলেকশন করতে চান তাহলে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে হবে। দেখেন আমি এই হাসান ভাই উনিকে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখন এই জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করলাম। এবার পরে চলে যাবো লেয়ারে ক্লিক, নিউ ফিল লেয়ার, সলিড কালারে ক্লিক, ওকে দে ক্লিক, এখন এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই এখানে যে কালারটা দিবেন সেই কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। সাধারণত আমরা ব্যাকগ্রাউন্ড হালকা ব্লু কালারের দিয়ে থাকি, এটা আমাদের সিস্টেম ব্লুর মধ্যে নর্মাল হালকা ব্লু, দেখছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, তাহলে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাজিক কন্ট্রোলের মজা আর কি। তাহলে এক কালারের কোনো ফিক্সার যখনই দেখবেন ম্যাজিক কন্ট্রোল ইউজ করে ফেলবেন, তাহলে কাজটা দ্রুত হয়ে যায়, এক সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এই কারণে মানুষে কি করে, যারা স্টুডিও দোকানদার তারা কি করে, পিছনে একটা মানুষকে বসাইয়া পিছনে একটা এক কালারের কোনো একটা দেওয়াল অথবা যেটা বলা যায় যে পেপার ইয়া মানে কাগজ অথবা আপনার কাপড় ব্যবহার করে এক কালার। কেন করে? ওই যে দ্রুত কাজ করার জন্য, ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ হয়ে যাবে, সব ম্যাজিক ওয়ান টুল ইউজ করবো। তাহলে দ্বিতীয় মুভ টুল আমরা ইউজ করলাম, এবার তৃতীয় সিঙ্গেল টুল ইউজ করি, তাহলে মুভ টুল ইউজ করলাম, ম্যাজিক ওয়ান টুল ইউজ করলাম একটু আগে। আচ্ছা এবার ইউজ করবো কোনটা, জুম টুল। জুম টুল সম্পর্কে আপনার ধারণা আছে যে জুম হচ্ছে বড় করা ছোট করা, জুম টুল কেন ব্যবহার করে, কাজের সুবিধা ছোট বড় করে দেখার জন্য,
যে কোথাও কোন নিখুঁত ভাবে কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। এবারে যে হ্যান্ড টুল, হ্যান্ড টুল কখন ইউজ করতে হয়? আবার বলেন। হ্যাঁ, মুভ, মুভ টুল স্থানান্তর করা। ও ক্রপ, নি ক্রপ, ক্রপ টুলটা আমি এখন আসি নাই, এখন আসবো, ক্রপ টুল আসি নাই। হ্যান্ড টুলটার দিকে দেখেন, হ্যান্ড টুল, তাহলে আমি আলোচনা করছি মুভ টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপর হলো জুম টুল, আর বাকি আছে হ্যান্ড টুল। এখন হ্যান্ড টুল দিয়ে একটু আলোচনা করি। হ্যান্ড টুলটা তখন ইউজ করা হয়, ধরেন কোন একটা নির্দিষ্ট কোন জায়গা আমি দেখতে চাচ্ছি যে এর বুতাম এটা বাদ দিয়ে দিব, এই বুতামটা, তখন আমাকে এই স্বাভাবিকভাবে এই হ্যান্ড টুল ইউজ করে আমি নির্দিষ্ট জায়গা যাইতে হবে হ্যান্ড টুল, ঠিক আছে? এখন এই বুতামটা বাদ দিতে গেলে স্বাভাবিকভাবে আমাকে তখন আবার এই এখান থেকে টুলস ইউজ করতে হবে। আগামী নেক্সট ক্লাস গুলোতে আমি দেখাবো এইরকম বুতাম, তারপর তিল, তারপর মনে করেন আপনার বিভিন্ন গর্ত, গালের মধ্যে বিভিন্ন গর্ত, এগুলো বাতিল করার জন্য আমাদের স্পেশাল এখানে টুলস আছে, এই টুলস ইউজ করে করে আমরা করবো। সেজন্য আমরা আপনারা কোনো ক্লাসে মিস করিয়ে না, গ্রাফিক ডিজাইনের কোনো ক্লাস মিস করিয়ে না, প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করবো। আপনাদের যদি ক্লাসে থাকেনও পাবেন, ক্লাসে যদি নাও থাকেন ভিডিও দেখিয়ে রিকভার করে নেবেন, চেষ্টা করবেন, তারপরও ক্লাসে থাকাটা উত্তম। আচ্ছা, পরবর্তী দেখেন, এর পরবর্তীতে আমাদের লাস্ট যেটা, যেটা ক্রপ টুল, যেটা আমাদের ওসমান একটু আগে বলছে স্যার, ক্রপ টুল, ক্রপ টুল হচ্ছে নির্দিষ্ট একটা অংশ রেখে বাকিটা বাতিল করে দেওয়া। এই ক্ষেত্রে আমাদের এই ছবিটা কাজ করবে না, এটার জন্য আমাদেরকে একটা ভালো ছবি আনতে হবে স্টাইল। এই এখানে শুধুমাত্র এই বাচ্চাটাকে রাখবো আর বাকি সবাই বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে কি করতে হবে, এই ক্রপ টুলটা ইউজ করতে হবে। এই এখন আমি শুধু বাচ্চাটাই থাকতেছে, আর কেউ থাকতেছে না। এই দেখেন, এখন আমি এন্টার দেওয়া মাত্রই কি হবে, তাহলে ক্রপ দিয়ে নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করার পরে যখনই এন্টার মারা হবে, মানে প্রেস করা হবে, তখনই কি হবে আপনার এছাড়া বাকিগুলো বাতিল হয়ে যাবে। ক্রপ টুলে কিন্তু অলরেডি ব্যবহার দেখবেন যে কয়েক রকমের আপনারা দেখবেন আমি কয়েক স্টাইলে ব্যবহার করবো, এবং বিভিন্ন সাইজ দিয়ে ব্যবহার করে, সাইজ ছাড়া ব্যবহার করা যাবে বিভিন্ন স্টাইলে। এখন আমি সাইজ ছাড়া একটু ব্যবহার করছি, কোনো সাইজ দিই নি, যে 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 2 ইঞ্চি এইভাবে করি, কিন্তু সাইজ ছাড়া ব্যবহার করছি। আচ্ছা, যাও এখন আস্তে আস্তে দেখবেন সবগুলো একটা জিনিসের কয়েকবার ব্যবহার করতেছি, মানে একটা ছুরি আপনি বিভিন্ন কাজে লাগাইতে পারবেন, প্যাঁচ কাটার জন্য ব্যবহার করতে পারবেন, গাছ ছোট ছোট গাছে দেওয়ালে কিছু ঢাল কাটার জন্য, তারপর হচ্ছে আপনার যেটা বলা যায় মানুষ মারার জন্য আপনি ছুরি ব্যবহার করতে পারবেন, ঠিক এরকম একটা টুলস দিব, হালকা কাজের জন্য ব্যবহার করা যাবে। হ্যাঁ, মানে সব রকমের একটা টুলস বিভিন্ন ধরনের ব্যবহার দেখবেন, তো খেয়াল করবেন যে কখন কোন জায়গাতে কোনটা ব্যবহার করতেছি। যেমন কি একটু আগে বলছিলাম যে ম্যাজিক ওয়ান টুলটা তখন ব্যবহার করা হয়, আমরা তো নর্মালি এই টুলটা দিয়ে কাজ করতে পারতাম, এই যে এখান থেকে রেক্টাঙ্গেল মার্কি টুল, কিন্তু ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করতে হয় তখনই যখনই কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় এক ক্লিকের মাধ্যমে, শুধু একটা ক্লিক, তখনই ম্যাজিক ওয়ান টুলটা আমরা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড সাদাতে সিলেক্ট হয়ে যায়, এরপর ধাম করে আমরা কালার প্রবেশ করাই দিই। কালার প্রবেশ করাইতে গেলে লেয়ারে ক্লিক, নিউ ফিল লেয়ার, সলিড কালার, এটা দিয়ে আমরা কালার প্রবেশ করাই ব্যাকগ্রাউন্ড। যেমন কি এটার মধ্যে দেখেন, এটা কিন্তু আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারবো না, দেখেন এটা করতে গেলে কি সমস্যা হবে, এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালার না, এই দেখেন কি সমস্যা পড়ে গেছে, এখন এটা দেখুন অনেক সময় লাগবে আমার, এই জন্য আমি আবার এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে চলবে না, এখানে আমাকে আর একটা টুল ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে ফ্যান টুল। ফ্যান টুলের ক্লাস আমরা সামনে দেখাবো, ফ্যান টুল কিন্তু এই দেখেন কত বড় ফ্যান টুল, এখানে দেখেন ফ্যান টুলের মধ্যে অনেকগুলো আছে, ফ্যান টুল একটা গ্রুপ টুল, এই কনভার্ট পয়েন্ট টুল, জিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরকম অনেকগুলো আছে। যা হোক, আমাদের কিন্তু 5টা টুলস ব্যবহার করার সিস্টেম হয়ে গেল, তাহলে ক্রপ হচ্ছে নির্দিষ্ট একটা অংশ রেখে বাকিটা বাতিল করে দেওয়া হলো ক্রপ। দেখেন আমি যদি এরকম কিছু করি, ক্রপ টুলটা আবার ব্যবহার করে দেখেন, আচ্ছা এটাকে কোনো ছবি পূর্বাবস্থা চলে যেতে গেলে এর রিভার্ট, রিভার্ট মানে হচ্ছে আবার আগের আগে ছবি চলে যাবে, এই রিভার্টে ক্লিক করবেন আবার পূর্বাবস্থা চলে যাবে। এখন দেখেন এখানের মধ্যে আমি এই লোকটার ছবি একটা 5 ফুট সাইজের ছবি বানাবো, কত 5 ফুট সাইজের, তাহলে কি করতে হবে এই লোকের 5 ফুট সাইজের ছবি বানাবো, অথবা এই এই ছেলেটার নূর আলমের 5 ফুট সাইজের ছবি বানাবো। তো সেই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করার জন্য সাইজ দিয়ে সিলেক্ট করবো, এখন সাইজ হচ্ছে কোথায় 1.56 আর হাইট হলো 2। এখন দেখেন আইএন ইঞ্চি, আইএন মানে কি, আইএন বসাই দিলে ইঞ্চি, পিএক্স মানে ফিক্সার, ঠিক আছে স্বাভাবিকভাবে আমরা আইএন বসাই দিলাম ইঞ্চি। এখন দেখেন এই ছবিটা 5 ফুট সাইজের একেবারে এখন 5 ফুট সাইজ হিসেবে চিহ্নিত হয়ে যাবে, এন্টার দিলাম একবার সরাসরি সাইজ দিয়ে, একটু আগে আমরা সাইজ ছাড়া ইউজ করছি, এবার সাইজের মাধ্যমে হয়ে গেছে, এখন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারলে এটা একটা 5 ফুট সাইজের ছবিতে রূপান্তরিত হবে, কথা বলছেন কিনা? তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম 5টা একক টুলের কাজ আমাদের শেষ, আর সিলেকশন টুল আমরা একটা ব্যবহার করলাম, কেন ব্যবহার করতে হয়েছে তা একক টুল ব্যবহার করার জন্য, এরই কথা। ইয়া আমাদের আজকে আমি আপনাদেরকে কি রেকর্ড, তো চলেন আমি এখন স্টার্ট করে দিই, সেটা হচ্ছে
মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলের পিছনে ব্যাকগ্রাউন্ডটা বাতিল করতে হবে, কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখন আর করা যাবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড এক কালার না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড, তো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে এখান থেকে লাসো টুল ইউজ করতে হবে, নয়তো পেন টুল ইউজ করতে হবে। যেহেতু আমরা লাসো টুল সম্পর্কে ধারণা নেই, লাসো টুল, তাই আমরা লাসো টুলটাকে সম্পর্কে আগে ধারণাটা নিয়ে নিই, আর পরবর্তীতে আমরা পেন টুল দিয়েও করবো। তার আগে আমরা এটা দিয়ে সে দেখি, লাসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার উদ্দেশ্য আমাদের। তো চলেন, আমি লাসো টুল ইউজ করার জন্য এখানে একটা আছে লাসো টুল, সেটা শুধু লাসো টুল, এটাকে আমরা সিলেক্ট করে এটার এখান থেকে জাস্ট এইভাবে করে এভাবে করে করে অনেক ইয়া হয় আর কি, সময় কম লাগে। প্রবলেম হচ্ছে যে এটাতে কিন্তু সুন্দরভাবে নিখুঁত ভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এই মাথা যেখান থেকে স্টার্ট করবেন সেখানে শেষ করতে হবে মনে রাখবেন, মানে আপনি যেখান থেকে পয়েন্ট স্টার্ট, যে পয়েন্ট থেকে স্টার্ট করবেন সেই পয়েন্টে আবার তার লেজ লাগাই দিতে হবে, তাহলে আপনার এটা সম্পূর্ণ হয়ে যাবে। আবার দেখাচ্ছি, দেখেন লাস্ট টুলে ক্লিক করলাম, ডিসিলেক্ট, প্রথমে স্টার্ট করলাম এখান থেকে, এরপরে এখান থেকে এখান থেকে এই এই এভাবে করে আমি নিয়ে গেলাম, কিন্তু এটা কিন্তু নিখুঁত ভাবে কাজ হয় না, কথা বলছেন কিনা। এই দেখেন এখান থেকে ফাইনালি এখান থেকে ঢুইকে এই লাস্ট এখানে এসে শেষ করে দিলাম। এই আচ্ছা, এখন দেখেন লাসো টুল আমি ব্যবহার করতেছি, তো লাসো টুলের এই যে সমস্যা, এখন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে কিন্তু পুরা হয় না। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের লাসো টুলের মধ্যে আরেকটা আছে, নাম হচ্ছে পলিগনাল লাসো টুল। এটা কিন্তু আমাদের কিছু উপকারে আসবে, ম্যাগনেটিক লাসো টুল আরো ভালো কাজ করবে। কারণ আমরা পলিগনাল লাসো টুল একটু ব্যবহার করি, পলিগনাল পলিগ, হ্যাঁ দেখেন পলিগনাল লাসো টুল যেটা, সেটা আমরা এখন ব্যবহার করি। সেটা ব্যবহার করতে গেলে আবার ডিসিলেক্ট করলাম, এবার আবার নতুন করে এটাতে আমাদের ক্লিক করে করে যাওয়ার সুবিধা আছে, এটা আমাদের আরো আরো উপকার আসবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এই মিজানের মাইক্রোফোনটা বন্ধ করে দেন। দেখেন এই সকালে ক্লাস করলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে কি, মানুষজন কম ঘুম থেকে উঠে, কিন্তু তারপরও কিছু কিছু পরিবারের লোকেরা অনেক সময় ঠিকই সকালে ভোরে উঠে যায়, উঠে কাজে কর্মে চলে যায় আর কি। তো বেশিরভাগই মানুষ সকালবেলা রেস্টে থাকে অথবা কাজে কর্মে ব্যস্ত থাকে, যার কারণে শোরগোল খুব কম হয়, যদিও উঠে তৈরি হতে সময় লাগে তাদের। আচ্ছা, এই কারণে সকালটা ফার্স্ট টাইম আমাদের জন্য, আর দিনের বেলা তো শোরগোল হবে, পাখির আওয়াজ, এটার আওয়াজ, ওটা বাইরের আওয়াজ। আচ্ছা দেখেন এই পলিগনাল লাসো টুলটা আমার কি সুবিধা দিছে, আমি ক্লিক করার সুবিধা দিছে, লাসো টুল যেটা সেটা আমাকে ক্লিক করার সুবিধা দেবে, এটা আগের থেকে নিখুঁত হয়েছে, খেয়াল করছেন কি, নাসিরুদ্দিন ভূঁইয়া আগের থেকে কিন্তু এটা আরো নিখুঁত হয়েছে। এবার আরেকটা দেখেন, নাম হচ্ছে ম্যাগনেটিক লাসো টুল। এগুলো সিলেকশন করার উদ্দেশ্য হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, যার কারণে এই ম্যাগনেটিক লাসো টুল, এটাও দেখেন এটাও কিন্তু আমাকে এই সুযোগটা দিয়ে দিবে। দেখেন আমি এর নিতে চাই, আমি বাকিটা নিতে চাই না এখান থেকে, এটাও আমাকে ওই সুযোগটা দেয় কিনা দেখি। সেটা হয়েছে কি, তো ফলে এখানে লাসো টুলটা দেখছি ভালো কাজ করছে। ম্যাগনেটিকটা হয়েছে কি, আপনাকে জাস্ট আপনি এভাবে কাছে চলে গেলে অটোমেটিক্যালি সে দেয় সে নিজে নিজেই পয়েন্ট পালাই দিচ্ছে, আমি কিছু করতে হয় না, কোনো ক্লিক নেই, কোনো ক্লিক করা লাগে না, আমি শুধু তার উপর দিয়ে চলে যাচ্ছি। যা হোক, এটা ম্যাগনেটিক লাসো টুলটা এখানে আমার জন্য পারফেক্ট মনে হচ্ছে না এই কাজের জন্য। তারপরে দেখেন সে নিজে নিজে অ্যাঙ্কর পয়েন্ট বসায়, আবার ইচ্ছে করলে আমি ক্লিক করতেও করতে পারি, এই কিন্তু সুন্দর হচ্ছে না আমার। এখানে মনে হচ্ছে যেটা, যে এই কাজের জন্য মোটামুটি তিনটে টুলের মধ্যে এখানে পারফেক্ট হচ্ছে দুই নম্বরটা, পলিগনাল লাসো টুল, পলিগনাল লাসো টুল, দেখেন এখানে দুই নম্বরটা পারফেক্ট। আমরা দুই নম্বরটা স্টার্ট করি, আবার দুই নম্বরটা এটা আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা পাসপোর্ট সাইজের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো র‍্যাপ আমি কি করতে পারতেছি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে বলছিলাম যে আমরা করতে পারি, কিন্তু ম্যাজিক ওয়ান টুল তো আমরা এখন এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু মাল্টি কালার, সুতরাং এখন ম্যাজিক ওয়ান টুল আমরা ব্যবহার করা সম্ভব হবে না, আর সেটা আমাদের অনেক সময় বেশি লাগবে। আচ্ছা, মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পারফেক্ট টুল হচ্ছে কোনটা, ফ্যান টুল, যেটা আমরা সামনের দিকে আমরা দেখবেন আমি এবং স্টুডিও যারা কাজ করে প্রত্যেকটা দোকান, তারা কখনো বেশিরভাগ ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করে না, মানে তারা ইউজ করা হয়েছে
প্যান টুল ইনশাল্লাহ আমরে এখন শুরু করে দিই। এখন এটা দিয়ে আমি একটু দেখাই আজকে, বুঝছেন কিনা, কিন্তু এই টুলসটাও পারফেক্ট না। আমি এটা দিয়ে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য অথবা শেখানোর জন্য দেখানোর জন্য এই টুলের কাজটা, এটা হচ্ছে পলিগনাল ল্যাস টুল। এখানে মধ্যে আপনি ক্লিক করার সুবিধা পাবেন, কিন্তু এখানেও আপনার এটাও পারফেক্ট টুল না ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে বিপরীতটা সিলেক্ট হবে, সিলেক্ট ইনভার্স। এবার এখান থেকে আপনি এখান থেকে লেয়ারে ক্লিক, নিউ ফিল সলিড কালার, ওকে তে ক্লিক, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালার দিয়ে দিছি, যদি আমি যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে লেয়ারে ক্লিক, নিউ ফিল কালার, সলিড কালার, এখান থেকে এই। এবার জাস্ট এই জায়গাতে গিয়ে আমি নর্মালি এখানে একটা ব্রাশ টুল নামে একটা অপশন আছে, ব্রাশ টুল, এই ব্রাশ টুল দিয়ে কিন্তু অলরেডি এই দেখেন আস্তে 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 আপনি এটা নিখুঁত ভাবে করে ফেলতে পারবেন। পলিগনাল কাজ করার পরে ব্রাশ টুল দিয়ে আশেপাশের যে এগুলো ময়লা আগুলো আছে ওগুলো ফেলে দিতে পারবেন। তাহলে এটার নাম হচ্ছে কি, ব্রাশ টুল। এই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ম্যাজিক ওয়ান টুল পাই এবং লাসো টুল দিয়েও করতে পারি। আর একটা কথা হচ্ছে যে নিখুঁত করার জন্য ব্রাশ চালাইতে পারি, ব্রাশ টুল দিয়ে আস্তে 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 আপনি এই চারদিকে এই মাথা টাথা যেগুলো নষ্ট হয়ে গেছে কর্নার টর্নার এগুলো আস্তে আস্তে রিমুভ করে ফেলতে পারি। যাই হোক, আমি একটা পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেম দেখালাম। তো এখানে আজকে আর দেখাবো না, এখন দেখেন এখান থেকে আমরা নতুন একটা নিউ একটা ক্লিক করে A4 সাইজের মানে আমরা লেয়ার নেব। এবার ওখানে আমরা সাইড কপি যদি হয় তাহলে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। এরপর হয়েছে এবার স্বাভাবিকভাবে এটার কাজ শেষ। আচ্ছা, এখানে এটার কাজও শেষ, আমরা এটা লেয়ারগুলো কেটে দিই। এখানে এটাও আমার কাজে লাগতেছে না, এটাও শেষ করে দিই, এগুলো আমার কাজে ডিস্টার্ব করতে পারে। আর শুধুমাত্র এই লেয়ার এখানে আমি ফেস্ট করলাম, কন্ট্রোল বি ফেস্ট। আচ্ছা, হয় নাই, দেখেন এখানে আমাকে কি করতে হবে, কফি মার্জ ইউজ করবেন। কোনটা ইউজ করবেন, কফি মার্জ, কফি মার্জ ইউজ করলে আসবে। শুধু কফি ইউজ করলে যদি না আসে তাহলে ইউজ করবেন কফি মার্জ। এডিটে ক্লিক, ফেস্টে ক্লিক, চলে আসছে। এখন এটাই হচ্ছে আমাদের কোন সাইজে আসছে, এটা কোন সাইজে আসছে আমরা নিজেরা জানি না, তবে ইনফরমেশনে গেলে এখানে একটা টুলস আছে নাম নেভিগেশন টুলস, কন্ট্রোল টি দিলে দেখেন এখানে সাইজ দেখা যায়। এন্টার দেন, এই আবার দেন কন্ট্রোল টি, এখানে দেখেন 1.55, 1.99, ঠিক আছে, এখানে অলরেডি দেখা যাচ্ছে। এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন, আর যদি এখানে ইচ্ছা করলে আবার এটাকে ইয়ে করা যায়, সাইজ করা যায় এখান থেকেও, সেটা হচ্ছে 1.2 IN, এরপর 1.56 উপরে টাইপ করে দিলে IN, এটা আপনার পাসপোর্ট সাইজের একটা সাইজ আর কি। তো যদিও হয়তো বা এটা এত সুন্দর দেখা যাচ্ছে না। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, আচ্ছা কন্ট্রোল টি দিলাম, এটা 1.99 আছে, এটা এটাই থাকো। এরকম চারটা করে দিবেন, পটা সেভে ধরে টান দিলে কফি হতে থাকবে, দুইটা কফি, তিনটা অল্টার, কিবোর্ড থেকে অল্টার, ALT বাটনটা, এ 3 নম্বর পিকচার, এ 4 নম্বর পিকচার। এরপরে প্রিন্ট দিয়ে দিবেন কন্ট্রোল পি দিয়ে, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলে মনে রাখবেন যে প্রিন্টে প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্টটা সিলেক্ট করতে হবে, এরপর স্বাভাবিকভাবে এবার ওকেতে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, এই বাকিগুলো পারবেন। আচ্ছা, তাহলে এই পাসপোর্ট সাইজের একটা ছবি বের করার কৌশল আমি আপনাদেরকে প্রথম থেকে দেখালাম। তাহলে প্রথমে কী কাজ করছি, এখানে স্টেপগুলো মনে রাখবেন, ক্রপ ইউজ করছি, একটা নির্দিষ্ট ছবি নিয়েছি, পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেছি দেখছি যেটা একটা মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড, যার কারণে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারতেছি না, তখন ইউজ করছি ল্যাসো টুল। আজকে আমি প্রথম থেকে বলতেছি কি কি ক্লাস নিয়েছি, 5টা একক টুল নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর আলোচনা করা হয়েছে আমাদের মার্কি টুল, একটু একটা মার্কি টুল ইউজ করছি, আর ল্যাসো টুল ইউজ করা হয়েছে, ল্যাসো টুল, 3টা ল্যাসো টুল ব্যবহার করছি, আর লাস্ট একটু ব্রাশ টুল একটা ব্যবহার করছিলাম। যদি এগুলো আবারও আসবে, আবারও এগুলো বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করব। এই আর 5টা একক টুল নিয়ে আলোচনা করছি, এছাড়াও একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করছি। আপনাদের পরবর্তী ক্লাসের যে কাজ সেটা এখন আমি আপনাদেরকে বলতেছি, পরবর্তী নেক্সট ক্লাসের কাজ হলো আপনারা যে কোনোভাবে হোক আমাকে 2টা কাজ করে দিবেন। একটা হলো যারা যারা করেন না এখনো করে দিবেন, পাসপোর্ট সাইজের এরকম একটা ছবি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড বাকি করে যে কোনো কালারের লাল হলুদ বেগুনি করে দিয়ে দিবেন। মনে রাখবেন যে কোনো আগের পুরান কাজ একটা দিয়ে দিবেন না,
ঠিক আছে, পুরান কাজ দিয়ে দিলে তাও ধরা খেয়ে যাবেন। যদি আমি এটাকে টেস্ট করতে চাই যে এই কাজটা কতদিন আগে করা হয়েছে সেটারও একটা রিপোর্ট আছে, কিন্তু আপনারা ওই ধরনের কোনো চালাই করিয়েন না, পুরান একটা কাজ দিয়ে দিয়েন না। আপনারা কি করবেন, নিজেরা নিখুঁতভাবে একটা কাজ করে আজকে রাত্রে বসে দুইটা কাজ করে দিবেন, যারা যারা করেন নাই, যে ওই যে একটা ওয়ালপেপার তৈরি করা আর একটা হয়েছে যেটা একটা পাসপোর্ট সাইজের ছবি আপনার, এভাবে করে এভাবে করে জেপিজি করে নিবেন। ফাইলে ক্লিক, সেভ অ্যাজ এ ক্লিক, ডেস্কটপে ক্লিক, এই জায়গাতে গিয়ে জেপিজি। 4 তারিখের আমরা আজকে আলোচনা এখানে শেষ। ক্লাস ভালো থাকেন, আপনারা সবাই সুস্থ থাকেন এবং সুস্থ রাখার চেষ্টা করি নিজেদেরকে, একটু ওইভাবে চলিয়েন যেন সামনের ক্লাসগুলো করতে পারেন। আচ্ছা তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।